আরো একটু উপায় অবলম্বন করে এর কালার কারেকশন করতে পারি। এখান থেকে কার্ভস, প্রথমে এর প্রিসেট দেওয়া আছে, বিভিন্ন ধরনের প্রিসেট আমরা ব্যবহার করতে পারি। তারপর রয়েছে চ্যানেল, এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি চ্যানেলকে আমরা সিলেক্ট করে এর পরিবর্তন আনতে পারি। বাইরে রয়েছে এর পয়েন্টার সিলেকশন, অর্থাৎ পয়েন্টার এর মাধ্যমে আমরা এর কার্ভটিকে এডিট করতে সমর্থিত হব। তাছাড়াও আরেকটি রয়েছে, সেটা হচ্ছে ড্র টু মডিফাই দ্য কার্ভ, অর্থাৎ পেন্সিল টুল। পেন্সিল টুলের সাহায্যে আমরা এই কার্ভকে মডিফাই করতে পারি সহজেই, এখানে দক্ষতার সহিত আমরা করতে পারবো তখনই যখন আমাদের কার্ভ সম্পর্কে ধারণা পরিষ্কার হয়ে যাবে। ডান দিকে রয়েছে এর কিছু বাটন, ওকে, ক্যান্সেল আর রিসেট, স্মুথ, অথো অ্যান্ড অপশনস, প্রিভিউ, অপশনটি আমরা সিলেক্ট করে নেব, অন অর অফ। তারপর নিচের দিকে রয়েছে এর আই ড্রপার এবং শো ক্লিপিং। এখানে যেই স্লাইডারটি রয়েছে, সেই স্লাইডারটির বাম দিকে রয়েছে ব্ল্যাক পয়েন্ট এবং ডান দিকে রয়েছে হোয়াইট পয়েন্ট। সবচেয়ে উপরে যেই পয়েন্টারটি লক্ষ্য করতে পারতেছি সেটা হচ্ছে হোয়াইট পয়েন্ট, এবং নিচে যেটি রয়েছে সেটি হচ্ছে ব্ল্যাক পয়েন্ট, অর্থাৎ জিরো আউটপুট এবং ইনপুট, এটি হচ্ছে 255। তাছাড়াও আমাদের রয়েছে কার্ভ ডিসপ্লে অপশনস, এখান থেকে আরও কিছু অপশনস আমরা ব্যবহার করতে পারি, যেমন লাইটিং বেস, পার্সেন্টেজ বেস, অর্থাৎ ইঙ্ক পার্সেন্টেজ, এখানে যে সমস্ত আমরা গ্রাফ দেখতে পাচ্ছি সেগুলোকে পরিবর্তন করতে পারি। অল্ট্রা প্রেস করেও যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এটি পরিবর্তন হয়ে যাবে। শো চ্যানেলস ওভারলে, এখানে কোনো চ্যানেল এর পরিবর্তন হলে তার ওভারলেগুলোকে ব্যবহার করার জন্য, অর্থাৎ ওভারলেগুলোকে সে শো করবে হিস্টোগ্রাম, হিস্টোগ্রামটি দেখানোর জন্য। বেস লাইন, অ্যাট্রাকশন লাইন, তো দেখা যাক কীভাবে এর পরিবর্তন ঘটানো যেতে পারে। যদি আমরা এর মাধ্যমে ব্যবহার করি, অর্থাৎ পেন্সিলের মাধ্যমে ব্যবহার করি, তাহলে এর প্রিভিউ সেট করার পর আপনারা লক্ষ্য করতে পারতেছেন পেছনের যে ইমেজটি রয়েছে তার পরিবর্তন। প্রত্যেকবার আমরা একে ব্যবহার করার সাথে সাথে এর পূর্ববর্তী যেই কার্ভটি আমরা তৈরি করেছি পেন্সিল বা যে কোনো পয়েন্টার দিয়ে, সেক্ষেত্রে তার পরিবর্তন ঘটবে, ইরেজ হয়ে যাবে অটোমেটিক্যালি। যতটুকু পরিমাণ করব ঠিক ততটুকু পরিমাণ সে ব্যবহার করবে এবং বাকিটাকে সে রেখে দেবে। ওকে, আমরা ইচ্ছা করলে এই কার্ভটিকে ব্যবহার করতে পারি পয়েন্টার হিসেবে। এই পয়েন্টারগুলো এখানে টোটাল 14টি ব্যবহার করা যাবে, এর বেশি ব্যবহার করা যাবে না। এই পয়েন্টারগুলোকে যদি আমরা কাটতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস ক্লিক, তবে মিনিমাম দুটি পয়েন্টার থাকবে যার সাহায্যে আমরা এই স্লাইডারটিকে ব্যবহার করে থাকব। শুধুমাত্র ক্লিক করে পয়েন্টার যোগ করা সম্ভব, পয়েন্টারগুলোকে এডিট করতে পারি আমরা, কার্ভনেস বৃদ্ধি করতে পারি। এখানে যে কার্ভটি আমরা ব্যবহার করতেছি এতে করে আমাদের যে লেভেলটি ছিল তার চেয়ে সুবিধাজনক হচ্ছে, সেখানে শুধুমাত্র মিড টোন, ব্ল্যাক পয়েন্ট এবং হোয়াইট পয়েন্ট ছাড়া কোনো কার্ভ বা কোনো প্রকারের স্লাইডার ব্যবহার করা যেত না। এখানে আমরা 14টি পয়েন্টার ব্যবহার করে এর কার্ভটিকে ব্যবহার করতে পারি, এতে ফ্লেক্সিবিলিটি বেশি ব্যবহারের ক্ষেত্রে। এর আউটপুট যে মানটি রয়েছে সেটি আমরা এখানে টাইপ করে দিতে পারি, এবং ইনপুটের ক্ষেত্রে একই কথা। এর ওভারলে, অর্থাৎ চ্যানেলগুলোকে আলাদা আলাদাভাবে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আলাদাভাবে ব্যবহার করা যাবে চ্যানেলগুলোকে, গ্রিন, রেড। আমরা এই কাজগুলো নির্দিষ্ট পোর্শনে, অর্থাৎ ইমেজের নির্দিষ্ট জায়গায়ও এই কাজগুলো আমরা করতে পারি। তা করার জন্য আমাদের এখান থেকে মার্কেট টুল এর সাহায্যে সিলেক্ট করে দিতে হবে কতটুকু পোর্শনের ভিতরে আমাদের এই কার্ভস বা লেভেলস বা যে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট পরিবর্তনগুলো ঘটবে। ইচ্ছা করলে সেভ করতে পারি আমাদের প্রিসেটটি, সেভ প্রিসেট, এবং প্রিসেটটি সেভ করার পর এসিভি ফরম্যাটে সেভ হবে, এবং তা কার্ভ এর যেই প্রিসেটটি রয়েছে সেখানে সেভ হবে। সেভ করার পর আমরা অটোমেটিক্যালি সেটি আবার লোড প্রিসেট এর সাহায্যে ব্যবহার করতে পারি।
তাছাড়া এখানে কিছু প্রিসাইট রয়েছে যেগুলো অ্যাডোব কর্তৃক তৈরিকৃত, কালার, নেগেটিভ, ক্রস প্রসেস, ডার্কার, ইনক্রিজ কন্ট্রাস্ট, লাইটার, লিনিয়ার কন্ট্রাস্ট, মিডল কন্ট্রাস্ট, নেটিভ, স্ট্রং কন্ট্রাস্ট ইত্যাদি। ওকে, অথবা এখান থেকে আমরা অটো ব্যবহার করতে পারি। এক্ষেত্রে অটো ব্যবহার করলে অটোমেটিকলি সে রিকগনাইজ করবে এর কালার টোনাল অ্যাডজাস্টমেন্ট এর জন্য কি ধরনের কালার রিপ্রোডিউস করা যেতে পারে অথবা আউটপুট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এখানে অপশনস থেকে আমরা এর অটো কারেকশন অপশনস এর কিছু পরিবর্তন ঘটাতে পারি, যা লেভেল থেকে আমরা করতে পারি, যা ইতিমধ্যে আমরা লেভেল সম্পর্কে জেনেছি। ওকে,